আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ বাসভবনে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভা সম্পন্ন করলেন আওয়ামী লীগ থেকে সদর এবং বারহাট্টা নেত্রকোনা দুই আসনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান কসরু। মনোনয়ন পাওয়ার পূর্বেও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে মনোনয়ন পাওয়ার দৌড়ে এগিয়ে ছিল নেত্রকোনা জেলার অসংখ্য মনোনয়ন প্রার্থী নেতাকর্মীরা। আরিফ খান জয় তিনি নেত্রকোনা দুই আসনে, আশরাফ আলী খান কসরু ওনার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। অপরদিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় শরিকদের জন্য চয় এবং জাপাকে ২৬ আসন ছেড়ে দিল আওয়ামী লীগ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬১টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আওয়ামী লীগ। জাতীয় পার্টি এবং ১৪ দল জোটকে ৩২টি আসন ছেড়ে দিয়েছে। আজ ১৭ই ডিসেম্বর বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া তিনি এই তথ্যটি জানিয়েছেন। বিপ্লব বড়ুয়া তিনি বলেছেন, সব মিলিয়ে আমরা জাতীয় পার্টির জন্য ২৬টি এবং ১৪ দলের জন্য ৬টি, মোট ৩২টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রত্যাহারের বিষয়ে নির্বাচন কমিশনারকে জানিয়েছি। যে আসনগুলো আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে সেই আসনগুলো কোন কোন এলাকার অবশ্যই পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। নেত্রকোনা এক আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন গোলাম রব্বানী। এভাবেই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে নির্বাচন পরিচালনার জন্য এবং আবারও বিজয়ী হওয়ার জন্য, জয়যুক্ত হওয়ার জন্য আশরাফ আলী খান কসরু তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভা সম্পন্ন করেছেন।